ফিফা ওয়ার্ল্ড কাপ 2022-এর 1 ডিসেম্বরের ম্যাচে বাংলা সময় রাত 9টায় মাঠে নামছে কানাডা এবং মরক্কো। এই ভিডিওতে আমি প্রেডিক্ট করব কোন দল ম্যাচটি জিততে পারে এবং মোমেন্টাম কোন দলের ফেভারে আছে তা জানার চেষ্টা করব। তবে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আশা করছি। ভিডিওর শুরুতেই বলে রাখছি, এটা শুধু একটা প্রেডিকশন, বিভিন্ন তথ্যের আলোকে প্রেডিক্ট করা হয় কোন দল জিতবে, তবে শতভাগ কেউ বলতে পারবে না কে জিতবে। মাঠে যারা নিজেদের শেয়ারটা দেবে তারাই জয়ী হবে। শুরুতেই দেখে আসবো কানাডার শুরুর একাদশটা কেমন হতে পারে। স্টার্টিং ইলেভেনে যারা থাকতে পারেন তারা হচ্ছেন স্টিকলায়ের, জনস্টন, স্টেভেন ভিটোরিয়া, মিলার, এডিকুকবে, বুচানান, কোনে, ইউস্টাকুইও, হোয়েলে, ডেভিস এবং ডেভিড। মরক্কোর পসিবল স্টার্টিং লাইন আপ হতে পারে ইয়াসিন বৌনো, হাকিমি, অ্যাগুয়ের, সেইস, মাজরাউই, আমরাবাদ, ওনাহি, আমাল্লা, হাকিম জিয়াজ, এরনেসরি এবং বৌফল। এ ম্যাচে আমার মনে হচ্ছে মরক্কো জিতবে অথবা ম্যাচটি টাই হবে। এ ম্যাচের আগে মরক্কোর পয়েন্ট 4 এবং কানাডার পয়েন্ট 0। রাউন্ড অফ 16-এ যাওয়ার জন্য মরক্কোর জয়ের কোনো বিকল্প নেই। তাছাড়া বেলজিয়ামকে হারিয়ে এসেছে তারা, তাই এ ম্যাচে নিঃসন্দেহে ফেভারিট থাকছে মরক্কো। দেখা যাক ম্যাচে কী হয়। ম্যাচটি সবাই উপভোগ করুন, পরবর্তী প্রেডিকশনে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।